আসসালামু আলাইকুম, শিবন আহমেদ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপাসিটর টেস্ট মিটার দিয়ে ক্যাপাসিটর টেস্ট করতে পারেন। সেটা দেখানোর জন্য আমি কিছু ক্যাপাসিটর এখানে নিয়েছি এবং কি ক্যাপাসিটর টেস্ট মিটারটি নিয়েছি। এই ক্যাপাসিটর টেস্ট মিটারটি, এটি দ্বারা শুধু ক্যাপাসিটর টেস্ট করা যায় না, এটা স্যার এছাড়াও আরও অনেক কিছু করা যায়। আমরা এসি ভোল্ট মারতে পারবো, ডিসি ভোল্ট মারতে পারবো, মিলি ভোল্ট মারতে পারবো, এসি মিলি ভোল্ট মারতে পারবো, ডিসি আমরা ওমস মারতে পারবো, ডায়োডের ভোল্ট মারতে পারবো, ক্যাপাসিটর মারতে পারবো, এবং কি এটা দ্বারা আমরা এসি অ্যাম্পিয়ার মারতে পারবো এবং কি ডিসি অ্যাম্পিয়ার মাপতে পারবো। তো অনেকগুলো কাজ করা যায়, এর জন্য এটাকে ডিজিটাল মাল্টিমিটার বলা হয়। তো এই মিটারটি দ্বারা আমরা জাস্ট আজকে আপনাদেরকে শেখাবো আমি কিভাবে এই মিটারটি দ্বারা আপনারা ক্যাপাসিটর টেস্ট করতে পারবেন। এই মিটারটি যদি আপনার কাছে থাকে, যদি এটার ব্যবহার আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এটা দ্বারা আপনার যে কাঙ্ক্ষিত কাজ সেই কাজটি আপনি করতে পারবেন না। তো এই মিটারটি দ্বারা কিভাবে ক্যাপাসিটর টেস্ট করা যায় সেটাই আমি আজকে আপনাদের সরাসরি করে দেখাচ্ছি। আর এই মিটারের এই যে সকল ফাংশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ফাংশন নিয়ে আমি একটি টিউটোরিয়াল করেছি এর আগে, সেটা করে আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে এই মিটারের ফাংশনগুলো জেনে নেবেন, শিখে নেবেন কীভাবে এটা ব্যবহার করতে হয়। আশা করি সেই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে আমি ক্যাপাসিটর টেস্ট করে আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য অবশ্যই আমাদের মিটারে যে প্রোব রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই প্রোব দুটি আমি লাগাবো। প্রোব আমরা কোথায় লাগাবো? এখানে দেখুন তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন, এটা নিয়ে অ্যাম্পিয়ার কমন এবং কি ভোল্ট ওমসের কলাম। অর্থাৎ আমি যেহেতু এখানে ক্যাপাসিটর টেস্ট করবো, সেই জন্য আমাকে অবশ্যই এই যে কমন যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, কমন পয়েন্টে লাগাতে হবে, এবং কি আমাকে এখানে ওমসের কলাম এটাতে লাগাতে হবে। কারণ আমি কিন্তু এখন অ্যাম্পিয়ার টেস্ট করছি না, সুতরাং আমি অ্যাম্পিয়ার কলামে লাগাচ্ছি না। এটা লাগানোর পর মিটারের প্রোব দুটি আমাদেরকে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার, যেহেতু আমরা ক্যাপাসিটরের টেস্ট করব, ক্যাপাসিটরটি ক্যাপাসিটরের মান কত, তো সেটা দেখানোর জন্য অবশ্যই আমাকে মিটারটি ওই পজিশনে নিতে হবে। এখানে আপনারা লক্ষ্য করুন মিটারে এই পজিশনটি দেখুন, ওমসের চিহ্ন রয়েছে, ডায়োড, ক্যাপাসিটর এবং কন্টিনিউটি। সুতরাং এই সিলেক্টর সুইচটি আমাদেরকে এভাবে ঘুরিয়ে নিয়ে এই পজিশনে সেট করতে হবে। দেখুন আমি কোন পজিশনে সেট করলাম, আমি এই পজিশনে সেট করে দিলাম। সেট করার পর এখন দেখুন এখানে মেগা ওমস দেখতে পাচ্ছেন আপনারা, মেগা ওমস এখন দেখতে পাচ্ছেন। যেহেতু আমি ক্যাপাসিটরের মানটা বের করবো, সুতরাং আমাকে সেই পজিশনে নিয়ে যেতে হবে। সেই পজিশনে নেওয়ার জন্য এখানে যে সিলেক্টর সুইচটি দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমি পুশ করি, দেখুন একটা পুশ করছি, পুশ করার পর সরাসরি দেখুন এখানে ডায়োডের একটা চিহ্ন এসে পড়ছে এবং কি এখানে পাশেই লেখা রয়েছে বোল্ট। অর্থাৎ আমি যেহেতু এখন ডায়োড মাপবো না, সুতরাং সেই জন্য আমাকে আরেকটি সিলেক্টর সুইচ যে পুটটি দেখতে পাচ্ছেন, সিলেক্টর বাটনে, এই বাটনে আমি আরেকবার পুশ করব। পুশ করার পর দেখুন এখন কিন্তু ওমসের চিহ্ন আসছে, সুতরাং আমি কিন্তু এখন ওম টেস্ট করব না, আমি ক্যাপাসিটর টেস্ট করব। অর্থাৎ ক্যাপাসিটরের মান কত সেটা বের করব, সুতরাং এই পজিশনে আমার দরকার নেই, আমি আবারও সিলেক্টর বাটনটিতে পুশ করব। দেখুন এখন লেখা আছে NF, অর্থাৎ ন্যানোফ্যারাড, অর্থাৎ ন্যানোফ্যারাড মানে ক্যাপাসিটরের ন্যানোফ্যারাড আমরা বের করতে পারবো ইজিলি। তো এই পজিশনটি আমাদের প্রয়োজন, অর্থাৎ NF যে পজিশনটি দেখতে পাচ্ছেন এই পজিশনে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আমি সহজেই একটি ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাডে সেটা বের করতে পারবো। তো এই পজিশনে রাখার পর আমি এটা একটু রাখছি। এটা রাখার পর আমি আপনাদেরকে বলবো, আপনারা লক্ষ্য করুন আমার হাতে যে দুইটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরের এই যে একটি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের গায়ে কিছু স্পেসিফিকেশন যেটাকে বলে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 50+5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 50 এবং কি 5 দুইটি ক্যাপাসিটর এখানে রয়েছে, অর্থাৎ একত্রে এটাকে কম্বাইন্ড ক্যাপাসিটর বলা হয়। এখানে একটি 50 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে এবং কি একটি 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে, সুতরাং দুটো মিলে একটি কম্বাইন্ড ক্যাপাসিটর। কম্বাইন্ড ক্যাপাসিটরের এখানে তিনটি পয়েন্ট থাকে, যেমন এখানে লেখা দেখতে পাচ্ছেন সি, অর্থাৎ এটা কমন, FAN অর্থাৎ ফ্যান, আর এটা হচ্ছে HERM অর্থাৎ হার্ম। এই তিনটি পয়েন্ট রয়েছে। তো এই তিনটি পয়েন্ট থেকেই আমি আপনাদেরকে এটা মেপে দেখাবো। এখন কথা হচ্ছে, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমরা ক্যাপাসিটরটি ব্যবহার করি বারবার, হাতের ঘর্ষণে এই লেখাগুলো উঠে যায়, তখন কিন্তু আমরা আসলেই বুঝতে পারি না যে এই ক্যাপাসিটরটার মান কত। সেই মানটা আমরা যদি ইজিলি জানতে চাই, তাহলে আমাদেরকে এই যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, টেস্ট মিটারটি দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটর টেস্ট মিটার, এই মিটারের সাহায্যে আমরা এটা করতে পারবো। তো দেখুন ভিউয়ার্স, আমি আমার হাতে এখন আমি দুইটি ক্যাপাসিটর নিয়েছি, দুইটি হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিটর, এটার গায়ে কিন্তু লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে রয়েছে, এবং কি এই ক্যাপাসিটরটা আমি অনেক ব্যবহার করেছি, ফলে এই লেখাগুলো উঠে গেছে। অর্থাৎ এই ক্যাপাসিটরের এখন মান কত আমি কিন্তু জানি না। তো এরকম পজিশনে যখন আপনারা পড়ে যাবেন, তখন আপনারা সহজেই এরকম একটি মিটারের সাহায্যে এর মানটা আপনারা কনফার্ম করে নিতে পারবেন বা ফাইন্ড আউট করে বের করতে পারবেন আসলে এই ক্যাপাসিটরের মান কত। তো চলুন আমি আপনাদেরকে এই ক্যাপাসিটরটা আপনারা দেখুন 50+5, অর্থাৎ দেখবো আমরা এখানে 50 মাইক্রোভ্যাট এবং কি 5 মাইক্রোভ্যাটের মান পাওয়া যায় কিনা। তো এটা দেখানোর জন্য
আমি মিটারের কিন্তু পজিশনটা আগেই সেট করে নিয়েছি। মিটার পজিশন সেট করার পর জাস্ট প্রুফ দুইটি নিয়ে প্রথমে আমি ধরবো কমন যে পয়েন্টটি, এটা আমরা ফিক্সড করব, এটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। এই কমন পয়েন্টে একটি প্রুফ আমরা ফিক্সড করে এভাবে ধরবো, এবং কি ধরার পর অপর যে মাথাটি রয়েছে সেই মাথাটি আমরা প্রথমে হার্মের সঙ্গে ধরবো, অর্থাৎ এই পয়েন্টে এটা হচ্ছে হার্ম, অর্থাৎ হার্ম পয়েন্টের সঙ্গে ধরবো, এবং কি আমরা মিটারে লক্ষ্য করব যে মিটারে কি দেখায়। তো ডিয়ার ভিউয়ার্স, আমি হার্ম পয়েন্টে ধরছি, দেখুন এই দুইটি পয়েন্টে আমি ধরেছি, আমার মিটারে কি রিডিং দিচ্ছে আপনারা একটু মিটারে লক্ষ্য করবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতে পারছেন মিটারে 50 দেখাচ্ছে, দেখুন 50 দেখাচ্ছে, অর্থাৎ কমন এবং কি হার্মে ধরার পর আমরা 50 মাইক্রোফ্যারাড পাচ্ছি, ন্যানোফ্যারাড, যেটা মাইক্রোফ্যারাড, ওখানে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফ্যারাডের চিহ্ন চলে আসছে, অর্থাৎ কমন এবং কি হার্মে ধরার সঙ্গে সঙ্গে আমরা 50 মাইক্রোফ্যারাড পাচ্ছি, অর্থাৎ এটার গায়েও কিন্তু আমরা দেখেছি যে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর এখানে রয়েছে। তো এখানে কিন্তু আরও একটি ক্যাপাসিটর রয়েছে, সেটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাডের। সো সেটা দেখতে চাইলে এই কমন পয়েন্টটি আমরা ফিক্সড করে ধরেই রাখবো, কমনের সঙ্গে আমরা এখানে যে ফ্যান পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই ফ্যানের সঙ্গে আমরা ধরবো। দেখবেন এটা কিন্তু আমরা গায়ে লেখা দেখেছি 5, দেখি আমরা এখানে 5 পাই কি না, দেখুন ব্যাস এখানে কিন্তু 5 মাইক্রোফ্যারাড আমরা পাচ্ছি। দেখুন 5-এর পরে কিন্তু একটা আপনারা এখানে দশমিক দেখতে পাচ্ছেন, তখন কিন্তু 50-এর পরে দশমিক ছিল, এখন দেখুন, তার মানে কি এখানে 5 এবং কি 50 দুইটা মাইক্রোফ্যারাড আমরা পাচ্ছি। আমি আবারও দেখাই, দেখুন কমন এবং কি হার্মে ধরছি, অর্থাৎ এটা 50 মাইক্রোফ্যারাড হবে। দেখুন মিটারের দিকে আপনারা লক্ষ্য করুন, মিটারের রিডিং দেখতে পাচ্ছেন 15 পয়েন্ট সামথিং, অর্থাৎ 50 মাইক্রোফ্যারাড কমন এবং কি হার্মে ধরার পর পাচ্ছি, এবং কি ফ্যানের সঙ্গে ধরার পর আমরা পাচ্ছি 5 পয়েন্ট সামথিং 5 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এই যে টেস্টারটি দেখতে পাচ্ছেন, এই মিটারটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মিটারটি দ্বারা আমরা আসলেই অরিজিনাল যে মান সেটা আমরা পেতে পারি, এক্সাক্টলি মানই আমরা পেয়ে থাকি। তো দেখুন এটার গায়েও কিন্তু ঠিক ওই রকমই লেখা রয়েছে, 50+5, অর্থাৎ একটি, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন ডিয়ার ভিউয়ার্স, এখন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন 50+5 মাইক্রোফ্যারাড ছিল, আমি এটা কিন্তু টেস্ট করে আপনাদেরকে দেখালাম। তো আপনারা এইভাবে যে যদি গায়ে এই যে গায়ের মানটি উঠে গেছে, এটা আমরা যদি এভাবে এই লেখাগুলো যদি উঠে যায়, তাহলে আপনারা কীভাবে সহজেই এটার মানটি বের করতে পারবেন সেটা আমি শিখিয়ে দিলাম। শুধুমাত্র এই মিটারটি আপনাদের প্রয়োজন হবে, মিটার ছাড়া কোনোভাবেই সেটা বের করা সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ক্যাপাসিটরের মান বের করতে হয়। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে আমার সার্থকতা, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।